আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আলমদিনা হাসকামা রায়ন হেসারি পশ্চিম চরমজিদ সুবর্ণচর নোয়াখালী। আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি আমরা একটা বেজিং এর উন্নতম একটা বেজিং এর জাত নিয়ে। এই হাঁস হচ্ছে সম্পূর্ণ মাংস উৎপাদনকারী এবং ডিমের জন্য। এই হাঁসটা আসলে এতটা লাভজনক আলহামদুলিল্লাহ, আমি আমার অন্য বিজনেসের পাশাপাশি এই হাঁসটা করে বর্তমানে অনেকটা হ্যাপি আছি এবং আমি বাচ্চা উৎপাদন করতেছি প্লাস মাংসের জন্য উৎপাদন করতেছি। যারা সঠিক মানের বাচ্চা নিয়ে বিজনেস করতে চান এই হাঁসটা নিয়ে আপনার সম্পূর্ণ কাজ করতে পারেন, কারণ এই হাঁসটা সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার কিন্তু বিক্রি করতে পারতেছেন এবং বিক্রির জন্য কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। পাশাপাশি যারা ডিমের জন্য করতে পারতেছেন, ডিমের জন্য করতে ইচ্ছে আছে, ডিমের জন্য করতে পারেন। একটা ডিম 20 থেকে 25 টাকা বিক্রি করতে পারতেন, সেক্ষেত্রে অন্য ডিম মাত্র 10 থেকে 12 টাকা, সর্বোচ্চ 15 টাকা। এবং ডিমের জন্য বিক্রিতে কোনো সমস্যা না, মাংসের জন্য কোনো সমস্যা না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর সুবর্ণচরে। আমরা এই মুহূর্তে আছি আলমদিনা হাঁসের খামারের সামনে। এখানের উদ্যোক্তা হচ্ছেন দিদার ভাই, তিনি একজন শৌখিন উদ্যোক্তা। তিনি গড়ে তুলেছেন চমৎকার একটি বেজিং হাঁসের খামার। বেজিং হচ্ছে একটি বিদেশি প্রজাতির হাঁস, বিশেষ করে চায়নাতে এই হাঁসের উৎপাদন হয় অনেক বেশি। এখন বাংলাদেশেও কিন্তু এই হাঁস উৎপাদন হচ্ছে। কিছুদিন আগেও যেখানে বেজিং হাঁসের নাম শুনলে মানুষ ভয় পেত যে আমি বাচ্চা বিক্রি করবো কোথায়, বাজারজাতকরণ কীভাবে করব। কিন্তু এখন কিন্তু সে চিন্তা আর করা যাবে না, কারণ বর্তমান সময়ে বেজিং হাঁসের মাংসের অত্যন্ত চাহিদা এবং বাচ্চার তো চাহিদার কোনো শেষ নেই। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিদার ভাইয়ের বেজিং হাঁস পালনের সফলতার গল্প। আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আসলে আমার দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল যে আসল ভাইকে আমার খামারে আনা, একটা চমৎকার ভিডিও উপহার দেওয়া পুরা দেশবাসীর জন্য। তো আসলে আমার সেই স্বপ্নটা আজকে দীর্ঘদিন পরে পূরণ হয়েছে। আমিও জানি যে আপনি একজন সফল খামারি, দীর্ঘদিন যাবত যুক্ত আছেন বেজিং হাঁসের সাথে। আসলে আমি আপনার খামার দেখতে এসে সত্যি অনেক বেশি ভালো লাগছে, কারণ চমৎকার একটি বেজিং হাঁসের খামারের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন। জি জি ইনশাল্লাহ। আচ্ছা দিদার ভাই, ছোট্ট করে জানতে চাই যে বেজিং হাঁসের পালনটা শুরু হয় কিভাবে আপনার? আসলে আমি মূলত একজন ঠিকাদার ছিলাম। আমি 2002 থেকে আলহামদুলিল্লাহ 2018 পর্যন্ত ঠিকাদারি করেছি, 17 পর্যন্ত। তার মাঝামাঝি আমি আপনাদের সবার ভিডিও টিডিও দেখে মানে উদ্বুদ্ধ হলাম, একটা হাঁসের হাঁসারি করবো বা হাঁসের ফার্ম করবো। শুরুটা ছিল আসলে ছোটো করে, একবারে ছোটো না, প্রায় 500 বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সেটা ছিল আমার ক্যাম্পবেল দেওয়া। কিন্তু একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত করলাম যে বাংলাদেশে বেজিংয়ের ইয়েটা ভালো দেখা যায়, চাহিদাটা। সে সুবাদে মোটামুটি বেজিংয়ের দিকে এগেলাম, কিন্তু এগাতে যেয়ে দেখতেছি যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আপনার অনেকে বেজিং ফালতেছে বাট কিন্তু বিক্রি করতে পারতেছে না। যেমন একটা সময় আমাদের বাংলাদেশে টার্কির হিউজ একটা চাহিদা ছিল, কিন্তু হুট করে বিক্রি ব্যবস্থা খারাপ থাকার কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ যাতে এই জাতটাকে নিয়ে সামনের দিকে এগোতে পারে, আমাদের বাংলাদেশের সকল খামারি যাতে এগোতে পারে, এই বিজনেসটাকে বা এই সেক্টরটাকে যাতে ধরে রাখতে পারে বাংলাদেশের মানুষ। এই জন্য আমি যখনই শুরু করছি তখনই মার্কেটিং সহ একসাথে আলহামদুলিল্লাহ শুরু করছি। এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের 64 জেলা থেকে মাংস হাঁস কিনতেছি, বড় হাঁসগুলো। আচ্ছা, এখন তাহলে বাজারে বিক্রি করতে বা অনলাইনে বিক্রি করতে কোনো সমস্যা হয়? সমস্যা নেই কোনো। আসলে সবসাথে বড় কথা কি জানেন, প্রত্যেকটা খামারে আমার থেকে নেওয়ার সময় বলে ভাই হাঁসগুলো আপনি নেবেন বা আপনি বিক্রি করে দেবেন, কিন্তু দেখি যে আপনার 20% লোক আমাকে দেয় না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গায় এখন হাঁসগুলো বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা আমার জন্য কিন্তু প্লাস পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এটা। আর এর জন্য এর চাহিদা দিন দিন এতটা বাড়তেছে, বর্তমানে আসলে বাচ্চা ঠিকমতো দিতে পারতেছে না। দিদার ভাই, একজন খামারি কোন কোন কারণে বেজিং হাঁস লালন পালন করবে? যে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন। সর্বপ্রথম এই জন্য লাভ করবে, একটা বেজিং হাঁস যদি ভালো জাত নিয়ে কাজ করে কোনো খামারি, আপনি এই হাঁসটা 1.5 থেকে 2 মাসে কিন্তু বিক্রির উপযোগী। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্রয়লার জাত। ওজন কেমন হয়? ওজন হবে 3 থেকে 3.5। কত টাকা বিক্রি করা যায় আপনার? মিনিমাম 600, 650, 700। উৎপাদন খরচ কত পড়ে? উৎপাদন খরচ 400 থেকে 500। প্রতি হাঁসে ধরে কত টাকা প্রফিট থাকে? 150 টাকা অনায়াসে আপনার প্রফিট থাকে, 100 থেকে 150 টাকা। জি জি জি। আচ্ছা, বেজিং হাঁস পালনে আর কী কী ধরনের সুবিধাগুলো রয়েছে? জি, বেজিং হাঁসে আসলে তেমন একটা জায়গার প্রয়োজন নাই। যেমন আমরা খাকি কিম্বেল হাঁস যারা পালি, যদি আমার আশেপাশে হাউন না থাকে কিন্তু সেক্ষেত্রে আমরা খাকি কিম্বেল পোষাতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে বেজিং ছোট একটা আবদ্ধ একটা জায়গাতে করতে পারতেছেন। তেমন একটা পানির প্রয়োজন না, আপনি চাইলে এখানে একটা সোগাসা তৈরি করে কিন্তু আপনি ওইখানে বেজিংটা করতে পারতেছেন। সবসাথে বড় মজার বিষয়, আপনার 1.5 থেকে 2 মাসে কিন্তু বেজিংটা আপনি সাপ্লাই দিতে পারতেছেন। সেক্ষেত্রে একটা খাকি ক্যাম্বেল বা 100 খাকি ক্যাম্বেল পালে আপনাকে ন্যূনতম যদি ডিমের উপযোগী করেন 5 থেকে 6 মাস ওয়েট করা লাগতেছে। আচ্ছা, বেজিং হাঁসের একটা হিসাব হচ্ছে যে নির্দিষ্ট একটা দিন থাকে, এই দিনের আগে মাংসগুলো বিক্রি করা যায় না বা বিভিন্ন কোম্পানিগুলো ক্রয় করে না, কতদিন বয়সে?
আপনার আসলে আমি ওভাবে হিসাব করি না, আমার কাছে আপনি 2 মাস ওজন হলে 45 43 50 যাই হোক আমার কাছে কিন্তু ছেল দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। ন্যূনতম 2 কেজি ওজন থাকতে হবে সেই ক্ষেত্রে। মিনিমাম 2 কেজি মিনিমাম 2 কেজি আমার গুরুত্বপূর্ণ হচ্ছে 2 কেজি। 2 কেজি ওজন না হলে আবার আমি কোম্পানিকে দিতে পারবো না। আচ্ছা, আমার দেখে তো মনে হচ্ছে এগুলো প্যারেন্টস। জি, এগুলো আসলে প্যারেন্টস। কতগুলো আছে এগুলো? এখানে আছে আমার 325-25 পিস এবং আরেকটা খামার আছে প্রায় 400 প্লাস। আচ্ছা, এগুলো ডিমে আসতে কতদিন সময় লাগে? এগুলো ডিমে আসে 5 থেকে 6 মাস। 6 মাস। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর কেমন বয়স হয়েছে? এগুলোর বয়স হচ্ছে প্রায় 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। এখন কেমন ডিম পাচ্ছে? এখন 50% ডিম পাচ্ছে, কিন্তু আমার একটু মাঝখানে প্রতিবন্ধকতা ছিল, এখানে একটু কম আরও বেশি ছিল। ইনশাল্লাহ আগামী 15-20 দিনের ভিতরে ফুল প্রোডাকশন 70 থেকে 80% চলে আসবে। আচ্ছা, হাঁসের ডিমটা হঠাৎ করে কমে যায় খামারে, কিন্তু অনেক সময় এই সমস্যাটা হয়, যেমন প্রায় 70% ডিম হঠাৎ করে 20% ডিম, এরকমটা হওয়ার কারণটা? আসলে এরকম কয়েকটা কিছু ওয়েদারের কারণে হয়, গরম যখন বেশি পড়ে সেই ক্ষেত্রে হয়, আপনার হঠাৎ করে ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃদ্ধি হয়েছে যারা বেজিং করবেন মাংসের হাঁসের ইয়ার ডিমের জন্য তারা কিন্তু গুরুত্ব দিতে হবে খাদ্যকে। আপনি যদি মনে করেন আজকে একটা খাদ্য খাওয়াইছেন, দুদিন পরে খাদ্যটা চেঞ্জ করেন বা 15 দিন 1 মাস পরে খাওয়াইছেন আবার নতুন করে একটা খাদ্য, সেক্ষেত্রে 100% ডিম বন্ধ যাবে আপনাকে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খাদ্যটা কিন্তু একসাথে কন্টিনিউ করে যাবে, যেই খাদ্য খাবেন আপনি ওটাকে কন্টিনিউ করে যেতে হবে। একটা প্রাপ্তবয়স্ক বেজিং হাঁসকে কত গ্রাম খাবার দিতে হয় প্রত্যেক দিন? একটা প্রাপ্তবয়স্ক হাঁস নর্মালি 180 থেকে 220 গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। 180 থেকে 200 গ্রাম 220 গ্রাম খাবার খেয়ে থাকে। তাহলে তো খাবারও প্রচুর খাবার খায়, প্রচুর না খেলতে একটা 4-5 কেজি ওজন হয় না। আচ্ছা, এখন কেমন ওজন আছে এগুলো? এখন আলহামদুলিল্লাহ 3.5-4 কেজি ওজন, কিন্তু আমার একটা প্যারেন্টস আমি বেশি ওজন করলে আবার চর্বি জমে যাবে, মাঝখান থেকে কিন্তু ওয়েট হিউজ পরিমাণ হয়ে গেছিলো, কিন্তু আমি কিছু ওষুধ খাবার এবং খাবার কন্ট্রোল করে কমাই ফেলছি। আচ্ছা, এখন জানতে চাই যে বেজিং হাঁস পালনের কী কী ধরনের অসুবিধাগুলো আছে? যে বেজিং হাঁস পালনের সবচেয়ে বেশি অসুবিধা যেটা সেটা হচ্ছে আমরা যে যেখান থেকে বাচ্চা কিনে নেয়া কেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবাণী আমি সকল খামারকে বলবো। আপনারা যে যেখান থেকে বাচ্চা কিনেন, এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি আজকে বলতে চাই যে 100 কিনেন 200 কিনেন 500 কিনেন আপনার চেষ্টা করবেন যে খামার থেকে বাচ্চা কিনবেন খামার আসার জন্য, এবং খামার দেখে হাঁসগুলা দেখে আপনি সঠিক মানের ভালো মানের বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। এবং ইদানিং আসলে আমি না বললেও নয়, অনেক খামারি আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমি অনলাইনে দেখে ফেসবুকে দেখে বাচ্চার অর্ডার দিছি, আমাকে বেজিং কথা বলছে, আমাকে ইন্ডিয়ান রান্না দিছে। আমি প্রত্যেকটা খামারিকে বলবো আপনি বাচ্চা নেওয়ার আগে খামারটা ভিজিট করেন, আপনি আমার খামারে আসেন, বাচ্চা নেওয়া লাগবে না, দাওয়াত রইল ভাই হিসাবে বন্ধু হিসাবে, আপনি আসেন একটিবার দেখে যান, দেখে শুনে বাচ্চা নিয়েন। আর বাংলাদেশের যেখান থেকে, আমি তো 64 জেলা বাচ্চা দিতে পারবো না, আপনার 64 জেলা যেখান থেকে বাচ্চা নেয় আপনার দেখে শুনে খামার করেন, ইনশাআল্লাহ আপনারা লসে পড়বেন না। আচ্ছা, আপনি বাচ্চা কীভাবে উৎপাদন করছেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি যেটা বলে গেছিলাম আলহামদুলিল্লাহ আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের 64 জেলার ভিতরে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আলমদিনে হাঁস খামার দীর্ঘদিন ধরে বাচ্চা উৎপাদন করতে, এবং আমার বাচ্চা সম্পূর্ণ ন্যাচারাল তুষ এবং হারিকুন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকি। প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয়? প্রতি মাসে আসলে অত বেশি না, সর্বোচ্চ 6,000-7,000-8,000 এরকম, আলহামদুলিল্লাহ এখন বাড়বে। সপ্তাহে 1,500-1,500 কখনো 2,000 এরকম। তুষ এবং হারিকুন পদ্ধতি এবং ইনকিউবেটর বাচ্চার মধ্যে পার্থক্যটা কি? চমৎকার একটা প্রশ্ন করছেন। আমরা যখন আমরা ছোটোবেলা জন্মাইছি আমরা কিন্তু মায়ের ফ্যাট থেকে স্বাভাবিকভাবে জন্মেছি, সেম একটা বেবি যখন আপনার সিজারে হয় তখন এটার ভিতরে অনেক সমস্যা থাকে, মায়েরও সমস্যা বাচ্চারও সমস্যা, সেম যদি আমি ইনকিউবেটারও বাচ্চা ফুটাই সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। অর্থাৎ এটা একটা আপনার মেশিন, ইনকিউবেটার হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কারেন্টের হিটের মাধ্যমে, আর যদি আমি তুষারি কেন করি সেটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক, এখানে কোনো ভেজাল নাই, কোনো ইয়ে নেই, সমস্যা নেই, সম্পূর্ণ ন্যাচারালভাবে উৎপাদিত হচ্ছে। তার মানে আপনার তুষ এবং হাইকেন বুদ্ধিতের হাঁসের বাচ্চাগুলো তুলনামূলক ভালো হয়? 100% ভালো হয়, 100%, এতে কোনো সন্দেহ নেই। কত টাকা পিস বিক্রি হয় বাচ্চা? ফিজ আসলে 80-90-85 এরকমই বিক্রি হয়। আচ্ছা, এখন আপনি যে কথাটা বলছিলেন যে ফেসবুকে ভিডিও দেখে অনেকে প্রতারিত হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখন বেশি হচ্ছে তুলনামূলকভাবে, একজন খামারি যখন আরেকজন খামারের সাথে প্রতারণা করে সেখানে তো আসলে বলার কিছু থাকে না, রাইট? কারণ আসলে আমি নিজে প্রতারিত হয়েছি, আমি কয়েকদিন আগে একটা পেজে এই কাজটা সকল বাংলাদেশের সকল খামারিকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনি যেখান থেকে যেটাই করেন, হাঁস করেন, মুরগি করেন, গরু করেন, ছাগল করেন, অবশ্যই আপনি খামারে যাবেন, দেখবেন শুনবেন তারপরে নিয়ে আসবেন। আমি নিজে আসলে ফেসবুক থেকে কিছুদিন আগে কিছু একটা বড় হাঁসের অর্ডার দিয়েছিলাম, কিন্তু তারা আমার টাকাটা মেরে দিয়েছে, সম্পূর্ণ ফোনটা অফ করে দিয়েছে। তো এটা থেকে আমরা প্রত্যেকে সচেতন হতে হবে, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আমাদেরকে ঠকাচ্ছে প্রতারিত হচ্ছে আমরা ফেসবুকটা, আমরা ফেসবুক থেকে বিতাড়িত হতে হবে, ফেসবুক থেকে আমরা সম্পূর্ণ বয়কট করতে হবে। আমি দয়া করে প্রত্যেক খামারকে আবারও বিনীতভাবে অনুরোধ করবো, আপনার ফেসবুক দেখে কেউ ব্যবসা করবেন না, আপনারা প্রত্যেকে ভিডিও ইউটিউবের ভিডিও দেখে দেখেন, যেমন আমি দিদার যদি প্রতারণা করি আশা বলবো কি আপনারা ধরতে পারবেন যে আপনার
ভিডিও দেখে আমি দিদারবাই থেকে বালমদিনী হাসারি থেকে আমি বাচ্চা কিনছি বা হাঁস কিনছি তাহলে এখন আপনি একটা এখানে আমাকে সলিউশন দেন তাহলে আপনি একটা সলিউশন দেবেন কিন্তু আপনারা যারা ফেসবুক দেখে সংগ্রহ করতেছি বা টাকা দিচ্ছি ওরা যদি আমার আপনার টাকা মেরে দেয় কিছু করার নেই এখানে আর এইটা কোনো আপনার মামলা কেউ নিচ্ছে না পুলিশ নিচ্ছে না র‍্যাব নিচ্ছে না থানা নিচ্ছে কেউ নিচ্ছে না আচ্ছা দিদারভাই বেজিং হাঁসের খামারে সারাদিন কোন কোন ধরনের কাজগুলো করতে হয় বেজিং হাঁসে আসলে তেমন একটা নাই সেটা হচ্ছে আসলে বর্তমানে আমার হাঁসগুলোকে আমি তিন বেলা খাবার দিচ্ছি খাবার সকালে দিচ্ছি আপনার সকাল আটটায় হাঁসগুলোকে খাবার দিচ্ছি আমি বিশেষ করে যেহেতু আমার লেয়ার আমি শুধুমাত্র দান দিচ্ছি এবং ফিড দিচ্ছি দুটা খাবার দিচ্ছি এবং দুপুরেও সেম খাবার দিচ্ছি বিকেলও সেম খাবার দিচ্ছি তার পাশাপাশি আমি একটু জিঙ্ক দিচ্ছি থায়াবিন দিচ্ছি মাল্টিভিটামিন দিচ্ছি জাস্ট এগুলাই আর তেমন কিছু না আর আমরা যারা মাংসের জন্য করবো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যদি আপনারা মাংস করে ভালো প্রফিট করতে এবং শীতকাল বর্তমানে আমাদের দেশে এখন শীত শীতে যদি আপনি বেজিং ভালো প্রফিট করতে চান এখনই আপনার উপযুক্ত সবাই এবং আপনি বিশ দিন পরে হাঁসকে শামুক খাওয়াতে পারেন এক বস্তার শামুক মাত্র 200 টাকা ক্রয় এবং গাড়ি ভাড়া সহ 300-350-400 টাকা পরে 20 দিনের পরে কিন্তু আমি শামুক খাওয়ালে আমার 3 ভাগে 2 ভাগ খরচ কিন্তু কমে যাচ্ছে আচ্ছা আপনি তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন জি জি আবদ্ধ অবস্থা আমার সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আচ্ছা আবদ্ধ অবস্থায় হাঁস পালনে অনেক সমস্যাও আছে আবার অনেক সমাধানও আছে কিন্তু আমরা প্রথম সমস্যা সম্পর্কে জানতে চাই আবদ্ধ অবস্থা আসলে সমস্যা বলতে বিশেষ করে যেমন আমার এই পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এটা কিন্তু ছোট একটা পুকুর এই পুকুরে আমি প্রতি 10-15 দিন পর সুন মেরে দিই কেন আমার পুরা দিন হাঁসগুলো এখানে 24 ঘন্টার ভিতরে 10-12 ঘন্টা থাকতেছে এখানে তারা পায়খানা করতেছে তারা জীবাণু করতেছে এই জীবাণু যদি আমি মুক্ত না করি ওটা সুন মারিয়ে না দিই প্রতি 10-15 দিন তাহলে এখানে কিন্তু পানিগুলো নষ্ট হয়ে যাবে বা বিষাক্ত বিষ তৈরি হবে একটা সময় আমার হাঁসকে রোগে ধরে যাবে এই জন্য যারা আমরা আবদ্ধ অবস্থায় হাঁস করবো অবশ্যই প্রতি 15-10 দিন পরপর পানিতে সুন পটাশ মেরে দিতে হবে সেক্ষেত্রে আমার পানিটা ক্লিয়ার থাকবে এবং আরেকটা দিক অসুবিধা সেটা হচ্ছে কিন্তু চারিদিকের আলো বাতাসের একটু ব্যবস্থা থাকতে হবে তবে আবার এখানে কিন্তু সুবিধা আছে বেজিংয়ের বেলায় কিন্তু বেশি একটা যেমন আমার এই হাঁসগুলো সম্পূর্ণ লেয়ার জাত এই হাঁসকে যদি আমি ফুল আপনার ছেড়ে দিই বিলে হাওড়ে দিই সেক্ষেত্রে কিন্তু বেশি সবসাথে বড় প্রতিবন্ধকতা ক্রস হয়ে যাবে রাইট গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি ক্রস হয়ে যাবে এবং আপনার কত বন্য শিয়াল টিয়াল বিভিন্ন পানি থাকতে পারে তারা কিন্তু নষ্ট করার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি 100% সেফটিতে আছি আচ্ছা দিদার ভাই বেজিং হাঁস কতটুকু লাভজনক এখন মনে হচ্ছে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সকলের সহযোগিতায় ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি বেজিং ইনশাআল্লাহ অন্যান্য সেক্টর থেকে বেজিং আমি 100% প্রফিটে আছি আচ্ছা দর্শক কথা বলছিলাম একজন উদ্যোক্তার সাথে দিদার ভাই দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন বেজিং হাঁস পালনের সাথে বিশেষ করে দিদার ভাই আপনাদের মতো সফল খামারিদেরকে দেখেই কিন্তু অনেক উদ্বুদ্ধ হয় হাঁস পালন করার জন্য কিন্তু যখন প্রথমে বাচ্চা নিয়ে প্রতারিত হয় তারা কিন্তু আসলে খামার করার সাহস আর পায় না সাহসটা পায় না যে অসংখ্য এটা হচ্ছে সবসাথে গুরুত্ব এই জন্য আমি প্রত্যেক খামারিকে বলবো আপনার দেখে শুনে বাচ্চা কিনুন আসলে বর্তমান আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন এসে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী কিন্তু আপনার মাস্টার্স সর্বোচ্চ শিক্ষা শেষ করে মাস্টার্স কমপ্লিট করে বেকার তা আমি ওই ধরনের ওই সকল ভাই বোনকে বলবো আপনি আপনার জব আপনার বিজনেস আপনার কর্মের পাশাপাশি 50-100টা বেজিং পালন করে কিন্তু আপনি মান্থলি অন্তত ন্যূনতম কিছু আপনার পরিবারের জন্য কিন্তু করতে পারতেছে এটা কিন্তু আমাদের জন্য চমৎকার সুযোগ যেটা আমি করতেছি আমার কিন্তু অন্যান্য বিজনেস আছে আমার অন্য বিজনেস পাশাপাশি কিন্তু আমি হাঁসটাই করতেছি বেজিং হাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমার বেজিং হাঁস নিয়ে পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের ভিতরে 64টি জেলা ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসায় সর্বোচ্চ হেঁচারিতে ইনশাআল্লাহ আমি রূপান্তরিত এবং বাংলাদেশের সর্বোচ্চ মানের হাঁসটা ইনশাআল্লাহ আমি আমার হেঁচারিতে গড়ে তুলতে চাচ্ছি এটা থেকে ইনশাআল্লাহ আমি বড় করবো বর্তমানে যাই আমি এটাতে আগামী 2 থেকে 3 মাসে 1000-এ রূপান্তরিত করবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পুরো টিমকে